It's going to stop that man. Absolutely nothing. Yeah. প্রথমে ব্যাট করতে নেমে 10 ওভারে 140 রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছিল ডারবান, যা থেকে মনে হয়েছিল হয়তো আজকের ম্যাচটি কোনোভাবেই জয় করতে পারবে না জোবাক বাফেলোস। কিন্তু কে বা জানত বুড়ো বয়সেও এমন ব্যাটিং তাণ্ডব দেখাবে ইউসুফ পাঠান, কেননা শেষ ওভারে যখন ম্যাচ জয়ের জন্য প্রয়োজন ছিল 20 রান, ঠিক তখনই ইউসুফ পাঠানকে সিঙ্গেল নিয়ে ব্যাট করার সুযোগ দেন মুশফিকুর রহিম, আর তাতেই বাজিমাত করেন ইউসুফ পাঠান। কেননা মাত্র 26 বলেই 86 রানের দুর্দান্ত ইনিংস খেলে দলকে তুলে দেন ফাইনালে, আর ফাইনালে উঠে এমন উদযাপনে মুশফিকুর রহিমকেও কোলে তুলে নেন পাঠান। তো দর্শক, মুশফিকুর রহিম ও ইউসুফ পাঠানের এমন দৃশ্য আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন আমাদের কমেন্ট বক্সে।